আজকে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র, দলের বিরুদ্ধে বিদ্রোহ, প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ, কিন্তু বুকে হাত দিয়ে দেখেন কাল যে নৌকায় ভোট দেওয়ার কারণে মায়ের সঙ্গে থেকে ছেলেকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, সেই নৌকা আজকে যদি ডুবে যায়, কাল নৌকায় ভোট দেওয়ার কারণে বাড়ির ছাগলটি ধরে নিয়ে গিয়ে জমাই তো রেখে উল্লাস নৃত্য যারা করলো, আজকে নৌকা যদি তাদের কারণে ডুবে যায়, এই নৌকায় ভোমরা ভোট দেওয়ার কারণে মায়ের সামনে থেকে মেয়েকে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে ধর্ষণ করে লাঞ্ছনা গঞ্জনার ইতিহাস রচনা করা হয়েছিল, এই সেই প্রিয় নৌকা যে নৌকায় ভোট দেওয়ার কারণে সন্ত্রাসীদের মা হাত জোড় করে বলেছিল, বাবা আমার মেয়েটা ছোট, আমার মেয়েটাকে তোমরা শারীরিক নির্যাতন একসাথে করো না বাবা, একজন একজন করে আসো। এই সেই প্রিয় দল যে দলের জন্য জীবন যৌবনের অনেকগুলি বছর পার করে অনেক মানুষ জীবনের শেষ ভোটটি নৌকায় দেওয়ার জন্য প্রত্যাশা করেছে, এই সেই প্রিয় দল যে দলের জন্য আমার বাপ দাদা চোদ্দ পুরুষ মরার আগে হাত ধরে বলে গিয়েছে, বাবা জীবনের শেষ ইচ্ছা যদি আর একবার নৌকায় ভোট দিয়ে যেতে পারি, ডুবানোর জন্য যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কাল আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছিলাম, কাল যখন আপনাকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস কারান্তরীণ রাখা হয়েছিল, আপনার মামলা থেকে নিষ্কৃতির জন্য এই আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা দিনের পর দিন কোঠের বারান্দায় ঘুরেছি, কাল যখন সালিসের নামে আপনাকে জরিমানা করে এই দৌলতপুর ছাড়া করা হয়েছিল, আমরাই তো সেদিন পাশে দাঁড়িয়েছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, এই নৌকা এই নৌকা যদি আপনারা আজকে নৌকার বিরুদ্ধে ভোট দেন আপনি হয়তো নির্বাচিত হবেন, আপনি হয়তো চেয়ারম্যান হবেন মেম্বার হবেন, কিন্তু আমার প্রিয় নৌকার কি হবে, আমার প্রিয় নৌকা যদি আজকে ডুবে যায় জীবনের শেষ দিনে বিশ্বাসঘাতক বেঈমানের তকমা নিয়ে কি আমরা কবরে যেতে চাই, জীবনের শেষ ভোটটিকে আমরা নৌকায় দিতে চাই না, জীবন থাকতে এক চুল রক্ত থাকতে আমাদের ভোট আমরা নৌকায় দিয়ে নৌকাকে বিজয়ী করে তারপরে এই দৌলতপুরের প্রতি ইঞ্চি মাটি তোলা থেকে আমাদের সন্ত্রাসীদের খাত করতে চাই। আমি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সময় নাই অনেক কথা বলার ছিল, শুধু আপনাদের বলবো, শুধু আপনাদের বলতে চাই, 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পরে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে যারা আছেন, এই খনিশাকুণ্ডির লোকজন যারা এখানে আছেন, আপনারা ভুলে যাবেন না, এই নৌকায় ভোট দেওয়ার কারণে যখন আগুন দিয়ে কেরোসিন পেট্রোল দিয়ে বাড়ি দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল নৌকার কর্মীদের, তখন পিছন দিয়ে ফেল ফেল করে তাকিয়ে দেখেছিলাম আমরা, হায়রে আমার শেষ সম্বল বসত ভিটাটাও হারিয়ে গেল, এই নৌকায় ভোট দেওয়ার কারণে অনেক নেতা কর্মী মায়ের বাপের জানাজায় আসতে পারেননি, আপনারা কি ভুলে গেছেন, অনেক নেতা কর্মী বোনের বিয়ে আসতে পারেননি, এই সেই আমাদের প্রিয় দল, এই আমাদের প্রিয় প্রতীক নৌকা যে নৌকায় ভোট দেওয়ার কারণে সেদিন এক মহিলা আমার চেম্বার এসে তার দুঃখের কথা যখন বলে, বাবা 2001 সালের পরে আমি দেখতে পাচ্ছি আমার ছেলেকে মোষের গাড়ির সাথে পিকমরা করে বেঁধেছে, আমার ছেলেকে র্যাবে ধরে নিয়ে যাচ্ছে দোয়া কালাম পড়তে পড়তে, আমি বলছি ওরে আমার ছেলেকে নিয়ে গেলে ওরা হত্যা করবে মেরে, সে এক মর্মন্তুদ ইতিহাস, গুলির শব্দ কষ্ট আসলে গুলির শব্দ, সেই শব্দ পুতিত শব্দ মায়ের বুকে বিদ্ধ হয়েছিল, হায় রে এই নৌকায় ভোট দিয়ে একটি ভোটের কারণে আমার সন্তানকে আমি হারালাম, তিনটি সন্তানকে হারাতে হয়েছে,
এই সেই ইবলিস নৌকা। আমি আপনাদের অনুরোধ জানাবো, ভুল আমাদের হতে পারে, ভুল সিরাজ চেয়ারম্যান হতে পারে, ভুল নেতৃবৃন্দদের হতে পারে, কিন্তু কর্মীরা কোনোদিন ভুল করে না। কর্মীরা আজ পর্যন্ত কোনোদিন ভুল সিদ্ধান্ত নেয়নি। আমাদের লোভ লালসা হিংসা বিদ্বেষ নেতৃত্বের মহাবন্ধন অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনারা এই কর্মীরা বেলা শেষে কিন্তু নৌকাতেই ভোট দিতে চান। কি প্রতীক আছে? কোন প্রতীক? আমরা।